স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। দুপুর 12টা বাজে, তো আজকে 2-3 ধরে তো বৃষ্টি আমাদের এখানে, অঝর ধরায় বৃষ্টি হইতেছে, মানে থামার কোনো নামগন্ধ নাই। এই জোরে বৃষ্টি নামে, আবার একটু কমে, কিন্তু একবারে যে শেষ হয় তা না, বৃষ্টি থাকেই, একটু একটু করে ফুটা ফুটা পড়তেই থাকে, কিন্তু অনেক জোরেও নামে আবার ই হয়। তো সারা রাত এরকম বৃষ্টি হয়েছে, কালকে সারাদিন হয়েছে, তার আগের দিন সারা রাত হয়েছে, আজকেও সারাদিনে দুপুর হয়েছে, এখন পর্যন্ত শুধু বৃষ্টি হইতেই আছে। তো যাই হোক, কালকে তো তাও মনে করেন যে বৃষ্টির দিনে একটু মানে সবারই, আমাদের বলতে না সবারই, আমি দেখছি যে আমাদের এখানে অনেকের এই বৃষ্টির দিনে একটু ভালো মন্দ খাইতে ভালো লাগে। এমনি দিনে তাও অন্য কিছু খাইলেও চলে, কিন্তু বৃষ্টির দিনে না, শুধু শুধু ভাত আর কি মুখ দিয়ে যাইতে চায় না এরকম আর কি। তো কালকে তো মাংস ভাত খাইছিলাম, তো আজকে তো আর মাংস ভাত খাওয়া যাবো না। তো আজকে আর সত্যি কথা বলতে ওরকম বাজারও ঘরে নাই বৃষ্টির জন্য, লিখনের বাবা বাজারেও যেতে পারে নাই, মাছ ফিরিয়ে ফুরিয়ে গেছে আর কি ফ্রিজের। তো ফ্রিজে মাছ নাই, পরে ভাবলাম তাহলে ডিম রান্না করি। তো সাথে হইতেছে ডাল বসাইছি, মুসুরির ডাল বসাইছি আর ভাত বসাই দিছি, তো হইতে আছে। আর এর পাশে যে আমাদের বাড়ির হাঁসের ডিম, হাঁসের ডিম তো আর কিনে আনতে হয় না, বাড়িতেই আছে। মুরগির ডিম হাঁসের ডিম দুইটাই বাড়িতে আছে, কিনে আনতে হয় না, গরম হয়ে গেছিলো ওই জন্য বসাইছিলাম না। তো সেই জন্য যে ডিম নিছি, ডিমগুলো সিদ্ধ করে আজকে ভাবছি যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজবো, ঝোল না শুধু ভাজবো, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজবো, আর হচ্ছে ডাল থাকবো সাথে। তো সেই জন্য তো ডাল তো বসাইছি, ডিমগুলো একটু পরে সিদ্ধ করবো, ডাল হয়ে গেলে, ভাত হয়ে গেলে ডিম সিদ্ধ করবো। এখন আমি যে বাকি যেগুলো আছে, যেমন ভাজতে পেঁয়াজ কাঁচামরিচ লাগবো, তো ওগুলাই আর কি কাটাকাটি করে নিই, কাটাকাটি করে নিয়ে তারপর রান্না বান্না করবো। আর 2-3 ধরে বৃষ্টির কারণে নীলও একটু বিপদে পড়ে গেছে, ও তো সারাক্ষণ বাহিরে ঘুরে, তো সেই জন্য বাহিরে যাইতে পারে না। আজকে আজকে সারাদিন মানে এই দুপুর পর্যন্ত আর কি, সকাল থেকে আজকে একটু বাহিরে যায় নাই, খুবই কান্নাকাটি করতেছিল। পরে ওর দিদির কাছে পাঠাইছি, কইছি যে ওরা একটু ঘুরে আসেন, আমি রান্নাটা করি। তো সেই জন্য নীলয় বাবু এখন আর কি ওর দিদির সাথে ঘুরতে গেছে, একটু বাহিরে গেছে, কইতে গেছে তা জানি না, হয়তো অপুদের বাড়িতে গেছে নাই কৃষ্ণদের বাড়িতে গেছে, ওইদিকে যাইতে দেখছে আর কি। তো ওইদিকে গেছে, তো আমি ভাবছি যে যতক্ষণ ওই পাশে আছে ততক্ষণ আমি রান্নাটা করে ফেলো, আইসা উঠবো হয়তো একটু পরেই, রান্নাঘাটি করে সময় বেশি নিব না। হ্যাঁ বলবি কি আছে না, দাদের কাছে একদিন মাছ রাখছিলাম অনেকদিন আগে, মানে এক সপ্তাহ হয়, দাদি আর আসে নাই এই কয়েকদিন, হাতে টাকা সবসময় ভাঙতে থাকে না, 100 টাকা পাইবো আর কি, 100 টাকার মাছ রাখছিলাম, ওই দিনও ভাঙতে ছিল না দেখে দিতে পারি নাই। তো আজকেও আর কি আইসে, অনেকদিন পরে আজকে আইসে, কিন্তু আজকেও ভাঙতে নাই, পরে বললো ঠিক আছে সমস্যা নেই, কালকে এসে নিয়ে। পেঁয়াজ কাঁচামরিচ গুলো কাইটে নিই আমি, তারপর রান্না বান্না করবো। এই যে বৃষ্টির অবস্থা, সারাক্ষণ এক টানা বৃষ্টি হইতেই আছে, হইতেই আছে, বাহিরে যাবো কি, বাহিরে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। সবচেয়ে বেশি খারাপ লাগতেছে যে বৃষ্টির সাথে বাতাস বেশি, মানে বৃষ্টিটা থাকলেও সমস্যা ছিল না, কিন্তু বাতাসের জ্বালায় কোনো কিছু ভালো লাগে না, শীতে কাপড়িয়া ফেলায়। ঘর বাড়ি যে অবস্থা হয়ে গেছে কি একবারে কেদাই অবস্থা খারাপ। বাপ রে বাপ, পা আগে আগে জায়গা কেমন কেদা হয়েছে, ধোয়ার যে আড়ার মতো কোনো পরিবেশই হয়নি, নেই এখন নাই, এত কেদা ডাব হয়ে গেছে গা। আর বাহিরে তো বাড়িতে যাও থাকা যায়, কিন্তু বাহিরে থাকাটা একবারে কষ্ট, মানে বাহিরে যাওয়াই যায় না, ঝুরি বাতাস বাহিরে এরকম অবস্থা। আমরা 3 দিন ধরে খুব বিপদে আছি বৃষ্টির কারণে, না পারতাছি কোথাও যাইতে, বাজার ঘাট করতে পারতাছি না, বাড়িতে যা আছে ওইগুলোই খাইতেছি। আর যদি 3 দিন থাকে তাহলে একবার না খেয়ে থাকতে, কারণ এরকম বাতাসে মানে সাঁতারা খাই সম্ভব হয় না,
বাজারে দামও কেমনে, এই যে আমার ধুমসে ধুমসে দেখে বুঝতে পারতেছেন যে কিরকম বাতাস, এই যে বাতাসের অবস্থা কিরকম, আকাশ তো একদম মেঘলা বা আবার তার মধ্যে আমাদের এই জায়গায় লাগছে কিছু মাছ ধরা লেগে গেছে গা, মানুষজন কিছু কিছু মানুষ আছে খালি বসি নি, এখনো বসে রয়েছে রিনকোট পরে, কেউ ছাতা মোড়া দিয়ে বসে রয়েছে। আমি গেছিলাম মাছ ধরতে, বক্তব্য মেলা মাছ হয়েছে, কিন্তু আমি যাওয়ার পরে মানে এমন বৃষ্টি আর বাতাস শুরু হয়েছে একবারে, মানে কোনো মাছ ধরার মতো পরিবেশই আসল না, পরে ভিজে একবারে শেষ, পরে খেলা এসে পড়ছি। ও ওই পাশে ঘাস কাটাচ্ছে, ঘাসও বসে আমার কাটা শেষ, ঘাস কাটছি, ঘাস অন্য জায়গায় যেয়ে কাটতে হয়, শীতে বাতাসে শোল থুবিয়ে যায় একবারে। এর মধ্যে আমার ছেলে এনে বসে বিপদে, মেলার বাবু তো খেলা করে দৌড় পারে, কারণ দৌড় ওভার থাকছে না, মানে দৌড় পারে ওভার থাকছে না, ঘরে থাকা ওভার থাকছে না, ঘরে কত সময় ভালো লাগে, বসে থাকতে ভালো লাগে না, আবার কারেন্ট থাকে না, কারেন্ট না থাকলে আরও খারাপ লাগে, টিভিও দেখা পারে না, তো সব দিক দিয়ে বিপদে পড়ে গেছি, ডা বইছে এদিকে আরও খারাপ লাগে বেশি। আর আমার তো যে কাজ যতটুকু করে গেছিল আবার কবে করতে পারবো তার ঠিক নাই, যে পাশে বাদ রয়েছে খালি সামনের দুই পাশটা করে গেছে প্লাস্টার, আবার এর মধ্যে কালকে আজকে গ্রিল দেওয়ার কথা ছিল, তো গ্রিল এখনো গ্রিল কীভাবে আনো, এর তো কেদার মধ্যে তো গ্রিল আনা যাবো না, তো সেই জন্য আর কয়েকদিন পরে আনমো, দু একদিন পরে আনমো, তো ভালো হয়েছে বৃষ্টি পড়তেছে আর শক্ত হইতেছে বেশি, কারণ জল দেওয়াই লাগে, জল পাইতেছে বেশ ভালো। মাছ মেলা মেসে ভেবেছে এমরা খালেও ধরে মনে হয়, এমরা খালে যামো নাকি একদিন, এমরা খালে ধরে, এমরা খালে ধরলে এমরা খালে যে মরা হম। নামছে বৃষ্টি একবারে অজর ধরায়, খুব বৃষ্টি নামছে, বৃষ্টি গারে কয় তিন দিন ধরে বৃষ্টি হইতেছে, তাও বৃষ্টির শখ মিলে নাই, ওই জায়গায় ছাগল আর বেড়ারে ঘাস দিয়ে রাখা হয়েছে, ওই জায়গায় বেঁধে রাখা হয়েছে, কী করুম, তাছাড়া তো কোনো উপায় নাই, গোয়াল ঘরে ওই পাশে সবগুলো আবার একসাথে এলে হাড়ে গোটা দেয়, গোটা দেয় দেখে পরে গেছি যে এই পাশে বেঁধে না রেখে এই পাশে বেঁধে রাখি, পরে আবার সব পরিষ্কার করে নিয়ে যাবো না, আর আবার তো ঘাস দিয়ে রাখছি একটা একটা করে খাইতেছে, এই বৃষ্টির মধ্যে খাওয়া বন্ধ। আমার ভাত রান্না করা হয়ে গেছে, ডিমগুলো সিদ্ধ বসামো, ভাত হয়ে যাওয়ার পরে এই জায়গায় ডিম সিদ্ধ বসাইলাম, আর এই পাশে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, কারণ ডালগুলো একটু ভুইটে নেই। Thank you.
ডাল তো ধুইতে নামিয়ে নিছি, এখন সোমবার দিয়ে দিবো তো কড়াই তেল দিয়ে দিই। ডালের মধ্যে কালি জিরা সোমবার দিলে আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু কালি জিরা শেষ হয়ে গেছে এই কারণে জিরা দিয়ে দিলাম সোমবারে। জিরা তো দিয়ে দিছি, একটা তেজপাতা দিয়ে দিলাম। এদিকে যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন ডালগুলো দিয়ে দেই। ভাই রে ঝড় উঠতেছে, ঝড় সোমবার তো দিয়ে দিছি, আর একটু জাল করে তারপর নামাই নিব। বাহিরে এমন বাতাস, জানলা তো একটা এক পাট খুলছে আরেক পাট লাগানো, তারপরও বাতাস হইতেছে, ওই পাটটাও লাগিয়ে দিতে হইব, জালটা নামিয়ে ওই পাটটা ডাল না লাগাই দিব, কারণ বাইরে যে ঝুড়ি বাতাস হইতেছে সব এই আগুনে লাগতেছে, আর আগুন খালি উড়ে দিয়ে যাবে। তো ডাল রান্না তো হয়ে গেছে, এদিকে ডিম সুদ্ধ করা হয়ে গেছে, তো ডিমগুলো আমি তুলে নেই, তারপর পেঁয়াজ দিয়ে ভাই জানি আমি। ডিম ছোলা হয়ে গেছে, মাঝখান দিয়ে কাইতে নেই। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপর ডিমগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে, তো লবণ দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিছি, এখন তেলটা একটু গরম করে নেই লবণ আর হলুদ দিয়ে, তারপর ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে দিই, ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো নামিয়ে নেই। ডিম তো ভেজে নামিয়ে নিছি, এখন পেঁয়াজ আর কাঁচা মরিচগুলো ভেজে নেই। তো পেঁয়াজটা দিয়ে দিছি, এখন একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা সময় চাল লবণ ভালো করে তেলের মধ্যে ভেজে নেই, তারপরে ডিমগুলো মিশাই নেব। এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ তো ভাজতে দিয়েছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, তখন ভাজা ডিমগুলো পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে নেই।
তোমার পিঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ডিম ভাজা আর কি হয়ে গেছে, একটু মিশিয়ে নিয়ে তারপরে নামাই নেব। আকাশটা পরিষ্কার কিন্তু বৃষ্টিটা এমন করতেছে না, বৃষ্টিটা গেলে তো ভালো লাগতো। বাতাসটা কি নারকেল গাছ হইলে পড়তেছে এত বাতাস। আনপুর আর খেয়ে যা, তোমার রান্না শেষ, তো রান্না করছে হচ্ছে পেঁয়াজ দিয়ে ডিম ভাজি আর মসুরির ডাউল, আর ওই জায়গায় কচুর একটা ইয়ে আছে মাছ দিয়ে কচুর ফুলের তরকারি। তো আমাদের রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শুরু করছে, বাইরে তো বৃষ্টি হইতেই আছে। আজকে একদম সাধারণ খাবার, ডাল ভাত আর ডিম ভাজা। কেমন লাগে খাইতে? সেই স্বাদ মা, কি হয়েছে? কুলে ভালো লাগে না, কুলে থাকো। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা দে দাও, টাটা, হ্যাঁ টাটা দাও।